সততা একতা মানবতা স্লোগানে প্রতিষ্ঠিত রসুল্লাবাদ প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে রিয়াদে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও মোহাম্মদ জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামালউদ্দিন, ইউনুস মিয়া, আব্দুল মোমেন, আলিনুর ইসলাম রনি, মাসুদুর রহমান, আলামিন, আলামিন বাশার, কাউসার আহমেদ, আলাউদ্দিন, বেল্লাল হোসেন, আমির হোসেন লিটন, মনির হোসেন কাউসার, শুক্কুর আলী, আলী হোসেন সহ প্রমুখ। বক্তারা বলেন, প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনটি গ্রামের অসহায় দুঃখী মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। তাছাড়া প্রবাসী গ্রামের সকলকে ঐক্যবদ্ধ করে উন্নয়নমূলক কাজ করাই এই ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য।